ড্রাম বাজছে, নাচছে লাল হলুদ সিংহ। চীনের নববর্ষ বা বসন্ত উৎসবের আগে দেশ জুড়ে চলছে এই ঐতিহ্যের প্রতিফলন। বিশেষ করে দক্ষিণ চীনের কোয়াংতুং প্রদেশের ফোশান সিটির লায়ন ডান্স গ্রুপ বিলিংথাংয়ের আছে 200 বছরের গৌরব। বড় বড় পোলের উপরে নাচা যথেষ্ট অনুশীলনের বিষয় বলে জানায় দলটি। এই মেইহুয়া পোলগুলো দেখুন, সবচেয়ে ছোটটাও 1.2 মিটার উঁচু আর বড়টা 2.5 মিটার উঁচু। পারফর্মারদের অনেক বছর কুংফু প্র্যাকটিস করতে হয় সঠিক গতি ও ভারসাম্য অর্জনের জন্য। লায়ন ডান্স কুশলীদের পারদর্শিতাও অবাক করার মতো, দর্শকদের মাতিয়ে রাখে পুরোটা সময়। নিপুণ কৌশল আয়ত্ত করতে শিশু বয়স থেকেই শেখা শুরু করতে হয় লায়ন ডান্স। আমি 10 বছর বয়স থেকে লায়ন ডান্স শেখা শুরু করি, যখন গ্রামে লায়ন ডান্স দেখি। স্কুল কমিউনিটি ও হলিডে ক্লাসে প্র্যাকটিস করি। এখন আমি ভোকেশনাল হাই স্কুলে লায়ন ডান্স শিখছি। আমার অনেক সহপাঠী মাঝপথে শেখা ছেড়ে দিয়েছে, কিন্তু আমি চালিয়ে গেছি। গত বছর চাইনিজ ন্যাশনাল লায়ন ডান্স প্রতিযোগিতায় আমি ও আমার পার্টনার 6ষ্ঠ স্থান অধিকার করেছি। এ নাচে নারীরাও পিছিয়ে নেই, তারাও সমান তালে শিখছেন এই ঐতিহ্যবাহী নাচ। আমি ড্রাম এবং কোং বাজাই, যদিও কঠিন পোল মুভমেন্ট পারি না, তবে ভালো বাজনা বাজাতে পারি, যা ভালো পরিবেশনার প্রাণ। চাইনিজ লায়ন ডান্স হলো অদম্য সাংস্কৃতিক উত্তরাধিকার। প্রশিক্ষকরা বলছেন এটা পারফর্মারদের সাহসী ও ধৈর্যশীল হতে শেখায়। এর পাশাপাশি শিল্প হিসাবেও এর কদর বিশ্বজোড়া। শান্তা মারিয়া, CMG বাংলা।